আসসালামু আলাইকুম সবাইকে, অনেকদিন পর ফিরে এলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আপনারা অনেক বেশি এনজয় করবেন। এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি প্রজেক্ট আমি রেডি করেছি আর আমার মেয়ে আমাকে হেল্প করেছে। অ্যাকচুয়ালি বলতে গেলে জীবনের প্রথমবার আমি এইরকম টাইপের একটা প্রজেক্ট বানিয়েছি। তো এটা বানানোর জন্য কী কী দরকার সেটা এখন দেখিয়ে দিব, আর কেন বানাচ্ছি আর কী জন্য দরকার সেটাও আপনাদেরকে বলে দিব। চলুন আগে দেখে নেওয়া যাক আমার এই প্রজেক্টটা রেডি করার জন্য কী কী লাগবে। এখানে কিছু সাইন পেন নিয়েছি কালার করার জন্য, একটা গ্লু আছে, আর ছোটদের প্রজেক্ট এই জন্য আমি স্টিকার কিনে নিয়েছি যেটা ডেকোরেশনের জন্য লাগবে, আর সবচেয়ে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে মোটা আর্ট পেপার। আমি কয়েকটা আর্ট পেপার একসাথে নিয়েছি কালারফুল, আর কালারফুল কিছু পোস্টার পেপার রয়েছে যেটার ভূমিকা অনেক বেশি রয়েছে এই প্রজেক্টের মধ্যে। তো সব কিছু হলো, এখন যেটা বলবো সেটা হচ্ছে যে এই প্রজেক্টটা আমি কার জন্য রেডি করব। আসলে আমি ফার্স্ট টাইম এটা রেডি করছি, আর আয়াত আমার মেয়ে সবাই জানেন। তো এই আয়াতের হচ্ছে স্কুলে সায়েন্স ফেয়ার আছে, তো সেখানে সে পার্টিসিপেট করবে, আর প্রি স্কুল যেহেতু ও নার্সারিতে পড়ে, সো সেজন্য ওর বয়স অনুযায়ী একদম খুবই সহজ একটা প্রজেক্ট আমি বেছে নিয়েছি যেটা ও প্রেজেন্ট করতে পারে এরকম। তো আমার আজকের এই প্রজেক্টটা হচ্ছে আমি রেডি করে দিব, সাথে তো ও অবশ্যই আমাকে হেল্প করবে। আর এটা যেদিন হচ্ছে ওর ফেয়ার থাকবে, মানে বিজ্ঞান মেলাটা যেদিন থাকবে, সেই দিন ওকে সুন্দর করে প্রেজেন্ট করে দিতে হবে। পারবে কি না জানি না, বাট ট্রাই করতে দোষ নাই। তো চলুন দেখা যাক আয়াতের ডে অ্যান্ড নাইট প্রজেক্টটা কেমন হয়। আমি যে প্রজেক্টটা করব তার জন্য শক্ত একটা বোর্ড নিয়ে নিয়েছি। আপনারা বাসায় পড়ে থাকা অনেক এরকম বক্স থাকে, সেখান থেকে একটা বোর্ড বের করে নিয়ে নিতে পারেন, সো আমি তাই করেছি। আমি এটার উপরে আর্ট পেপার গ্লু দিয়ে লাগিয়ে নিব যেন দেখতে অনেক বেশি সুন্দর লাগে, আর আমি এটার উপরেই হচ্ছে পুরো প্রজেক্টটা করব। যেহেতু আমার প্রজেক্টটার নাম দিয়েছি আমরা ডে অ্যান্ড নাইট, সো আমাকে দুটো অংশে ভাগ করে নিতে হয়েছে। দেখতে পেলেন আপনারা, একদিকে আমি ডে করব আর একদিকে নাইট করব। আর নাইট করার জন্য আমি আলাদা পোস্টার পেপার, পাতলা টাইপের একটা পেপার, সেটা ব্ল্যাক কালারের, আমি এক সাইডে বসিয়ে দিলাম। সবগুলো আমি গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ডেকোরেশন। সো আমি ডে দিয়ে শুরু করব, আর সেটা করার জন্য ফার্স্টে যে আমি মোটা আর্ট পেপারটা নিয়ে এসেছি হোয়াইট কালারের, সেখানে পেন্সিল দিয়ে আর্ট করব, তারপরে সেটাকে কাটিং করে গ্লু দিয়ে লাগিয়ে নিব, আর যেখানে যেখানে কালার করার দরকার হবে সেগুলো আমি কালার করে দিব। তো চলুন দেখে নেওয়া যাক।
এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে আমাকে হেল্প করছে, ও হচ্ছে কালার করে দিচ্ছে। তো এখন ও যেটা করছে সেটা হচ্ছে আমি একটা হাউস কেটে দিয়েছি আর হাউসের কালার কী দেবো সেটা ও কালার করছে। আর দেখতে যতটা ইজি মনে হচ্ছে আসলে ততটা ইজি না, করতে গেলে একদম 12টা বেজে যায়। আর যেহেতু আমার ঘরে একটা ছোট বেবি আছে, ওকে লুকিয়ে লুকিয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এই প্রজেক্টটা আমরা 2 মাস মেয়ে শেষ করেছি। তো চলুন লাস্ট পর্যন্ত কেমন হয় সেটা দেখে নিব। এই তো আমি মোটামুটি সবগুলো বসিয়ে দিয়েছি, আর যেহেতু দুটোর পার্থক্য আমাকে বুঝিয়ে দিতে হবে, সো সেম সেম রাখারই চেষ্টা করেছি, শুধু সূর্য আর এদিকে মেঘ, আর ওই দিকে হচ্ছে মুনটাকে বসিয়ে দিব আর স্টারগুলোকে বসিয়ে দিতে হয়েছে। তো মোটামুটি শেষ করে ফেলেছি। তো এটাই হচ্ছে ফাইনাল লুক, শুধু ওর নাম অ্যান্ড রোল নাম্বার বসিয়ে দিব। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক প্রেস করে দিবেন আর আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে খুব তাড়াতাড়ি। এই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।